মোদিজি সকাল থেকে একভাবে ভাবে যাচ্ছি হেঁটে যাচ্ছি চলো একটা গাছের নিচে বসি ছায়ার মধ্যে তারপর কিছু খাওয়া দাওয়া করে একটু আরাম করি তারপর আবার হাঁটা শুরু করবো মমতাজ তুমি অনেক নাটক করো এই কারণেই তোমাকে কোথাও নিয়ে যেতে মন চাই না একদম কলকাতায় গিয়েই থামবো মমতা দিদির বাড়ি গিয়েই থামবো তার আগে আমরা থামবো না মোদিজি মনে হচ্ছে এটা ভুল রাস্তা এই রাস্তা কলকাতা যাবে না আমরা ভুল করে এই রাস্তায় এসে গেছি মনে হয় না না হাসিনা বাবু আমি তো কলকাতা প্রায় যাওয়া আসা করি মমতা দিদির বাড়ি কখনো বাংলাদেশ তোমার বাড়ি আমার তো কাজই এটাই যে কখনো তোমার বাড়ি কখনো মমতা দিদির বাড়ি আমি রাস্তা ভালোই চিনি আমার মনে পড়ছে এই রাস্তায় কলকাতা যাচ্ছে এই রাস্তায় মমতা দিদির বাড়ি যাচ্ছে আচ্ছা মমতাজ তোমাকে কি সত্যি সত্যি ভোগ লেগেছে খুব ক্ষুধা পেয়েছে তোমার হ্যাঁ মোদিজি আমার খুব জোরে পানি পিপাসা পেয়েছে খুব জোরে ক্ষুধাও পেয়েছে এক জায়গায় দাঁড়াও তারপর একটু জল পানি খেয়ে আবার হাঁটা শুরু করব। মোদি চাচা মমতাজ ঠিক কথাই বলেছে আমারও খুব জোরে ক্ষুধা পেয়েছে একটা জায়গা দেখে গাছের ছায়ার নিচে কিছু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার হাঁটা শুরু করব আমরা তো সকাল থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এক জায়গাতেও বিশ্রাম করে নিই তো এই সুযোগে কিছু খাওয়া দাওয়া করে নেব একটু বিশ্রামও হয়ে যাবে চলো মোদি চাচা ওই সামনে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছের নিচে আমরা বসে কিছু খাওয়া দাওয়া করে নিই আরে কাদের ভাই মমতাজ তোমাদের দুজনকে নিয়ে এসে আমি আর বাবু খুব ভুল কাজ করেছি তোমরা দুজন শুধু খাবো খাবো করো আরে আমি খেতে বারণ করেছি খেতে মানা করেছি তোমাদের সামনে একটা শহর আছে ওই শহরটা পার করে আমরা কলকাতা বর্ডারে ঢুকে যাব। তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো চলো সামনেই বর্ডার আচ্ছা মোদিজি আর কতটা রাস্তা আছে মমতা দিদির বাড়ি যাওয়ার জন্যে কলকাতা শহর ঢুকতে আর কতটা রাস্তা বাকি আছে হাসিনা বাবু আর বেশি রাস্তা বাকি নেই আর মাত্র দুদিনের রাস্তা আছে তারপর আমরা মমতা দিদির বাড়ি কলকাতার শহর ঢুকে যাব। আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল